আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, বানান করে শুদ্ধভাবে আরবি পড়ি আমাদের আজকের এই সিরিজের প্রথম ক্লাস। আমরা কিভাবে বানান করে শুদ্ধভাবে আরবি পড়তে পারি সেই প্রচেষ্টাই আমরা প্রথম ক্লাস থেকে শুরু করেছি। আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন, যা হলো অল্পদিনই কোরআন শিখি, সেখানে 1 থেকে 60টি ভিডিও ছিল, যারা দেখেছেন তাদের জন্য আজকের ক্লাস। আর যারা ইতিপূর্বে দেখেননি, দয়া করে আমার প্রিয় সেই ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে আমরা আরবির মাখরাজ হরফগুলো ভালোভাবে শিখতে পারি। চলুন আমরা আমাদের আজকের আলোচনায় যাই। আজকে আমাদের আলোচনা সূরা ফাতিহা। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কি আছে দেখুন, বা, এটা হলো বায়ের প্রথম রূপ। আমরা এখানে শিখেছিলাম বায়ের বিভিন্ন রূপ আছে, দেখুন নিচে একটা নকতা আছে, এই জন্য এটা বা। বায়ের সাথে জের দেওয়া হয়েছে, কি হলো, বাজের বি সাথে সিনের উপরে একটা সুকুন আসবে। সুকুনের কি নিয়ম ছিল, সুকুন আগের ওয়ার্ডকে আগের ওয়ার্ডের সাথে আগের শব্দ কি অক্ষরের সাথে মিলাই পড়তে হবে। এখানে যেহেতু জেন নাই, জবর নাই, এই জন্য আ ইউ কিছুই বলতে পারতেছি না, এই জন্য কি হবে, বা সিন জের বিস, বা সিন জের বিস, মিম জের মি, বিস মি। আবার এখানে চলে আসছে দেখুন আলিফ এবং লাম। এই আলিফ এবং লাম আপনারা কোরআন শরীফে অসংখ্যবার দেখতে পারবেন। এই আলিফ লাম এইটা হলো ইংরেজিতে দা অর্থে ব্যবহার করা হয় নির্দিষ্ট, কিন্তু এই আলিফ লামের উচ্চারণ করতে হয় না, তা আমরা এটা বাদ দেব। যেখানে হরকত থাকবে বা জের জবর থাকবে আমরা সরাসরি সেখানেই মিলাই পড়ব, আর যার উপরে কোনো জের জবর পেশ নাই সেগুলো আমরা ছেড়ে দেব। তো সেই নিয়ম অনুযায়ী মিম জের মি এবং এখানে লামের উপর তাসদিদ, আর তাসদিদের নিয়ম হলো ওই অক্ষরটা দুইবার পড়তে হয় পূর্বের অক্ষরের সাথে মিলাইয়া। যেমন মিম জের মি এবং লামকে যদি ধরি, মিল লাম জবল্লা, বিসমিল্লা হাজের হি, বিসমিল্লা হি। আবার দেখুন এখানে আলিফ এবং লামকে আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে সরাসরি রকে ধরি, তো কি হলো, হাজের হি হা রজের হির, র জবর র, হির র, তার কি হলো, বিসমিল্লাহির রহ। আবার রয়ের সাথে যে জবর আছে, এই রয়ের জবর আবার হাকে ধরবে, কারণ হায়ের উপর সুকুন আছে, তো কি হলো, রহ রহ, বিসমিল্লাহির রহ। মিমের উপরে খাড়া জবর, খাড়া জবর মানে এক আলিপ টানতে হবে, মা, বিসমিল্লাহির রহ মা, নুন জের নি, মা নি। আবার ধরুন তাসদিদ আছে, এই তাসদিদের নিয়ম হলো গিয়ে পূর্বের অক্ষরের সাথে মিলাই পড়তে হবে, নির নি নুন রজের নির, র জবর র, নির র, হা জের হি, আবার ইয়া আছে, এবং হা ইয়া জের হি, এটা আছে লং ভাওয়েল, আপনাদের হয়তো মনে আছে, ইয়াস ইয়া যদি ইয়ের ডানে যদি জের থাকে তাহলে এখানে লং ভাওয়েল হয়, এখানে একালিপ টানতে হয়, যেহেতু এখানে এসে আমরা ওয়াকফ করবো আর মানেটা দাঁড়িয়ে দেবো, এই জন্য আর 1 থেকে 3 আলিপ টানতে হবে। তো আসুন মূল অর্থটা, মূল উচ্চারণে কি দাঁড়াচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আয়াতে দেখুন আল, এই হামজার উপরে যেহেতু কিছুই নেই আমরা হামজা জবর ধরে নিই, তো লামের সাথে সুকুন আছে, তো কি হলো, আল আল, হায়ের উপরে জবর, মিমের উপর সুকুন, হাম আল হাম দাল পেশ দু, আল হাম দু, লাম যে লি, আবার এই লামকে ধরবে যেহেতু তাসদিদ, তাসদিদের নিয়ম হলো তা ওই যে অক্ষর উপর তাসদিদ থাকে সে অক্ষরটা দুইবার পড়তে হয়, যেমন লিল লিল, আবার লাম জবল্লা, লিল্লা হাজির হি, বিস আলহামদু লিল্লা হি, র জবর র, আবার বায়ের উপর যেহেতু তাসদিদ বাকে মিলেই পড়তে হবে, রব র বাসর রব, আবার বায়ের উপর যেহেতু তাসদিদের জের আছে এই জন্য বাজের বি, রব বি, আবার বিল মিলে যাবে সেই লামের সাথে, যেহেতু তার এখানে সুকুন আছে, রব বিল,
আইনের সাথে একটা আলিফ আছে, আলিফটা যখন আইনের সাথে এভাবে মিলে তখন এখানে এভাবে দেখা যায় আলিফ, আর এখানে সিঙ্গেল আলিফ দেখা যাচ্ছে, কিন্তু আইনের বা যখন বামে মিলে গেছে তখন আলিফের চেহারাটা এভাবে চলে আসছে। আইন আলিফ যাব এক আলিফ টার্ম লং ভাওয়েল, রব্বিল লাম জবল্লা, রব্বিল আলা মিম ইয়াজের মি, এখানে দেখুন সেই আবার লং ভাওয়েল ইয়ার সাথে ডানে জের আছে, মি নুন জবর না। আর আমরা জানি যে যখন ওয়াকফ করা হয় সে ওয়াকফর আগের অক্ষরে উপরে যে জবর পেশ থাকলে তা উচ্চারণ করতে হয় না, রহ মি রহ আলামিন, এক থেকে তিন আলিফ টানতে হবে যদি ওয়াকফ করি। দেখুন কি আসছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, দেখুন আর রহমান, এই আলিফ এবং লাম এর উচ্চারণ করতে হয় না, লামের উচ্চারণ নেই, আর সরাসরি চলে গেল রয়কে ধরলো, আর আর রজবর র, আর র আবার হায়ের উপর যেহেতু সুকুন আছে রহ অ্যাটাচ করে পড়তে হবে, আর রহ মিমের উপর খাড়া জবর মা, আর রহ মা নুজে নি, আর রহ মা নি। এখন দেখুন এর আগের পরের অক্ষর উপরে তাজদিদ আছে, এই জন্য যেহেতু তাজদিদ আছে এই অক্ষরটাকে দুইবার পড়তে হবে, আগে পূর্বের অক্ষর সাথে মিলাতে হবে এবং পরে নিজের স্বতন্ত্র অক্ষর উপরে যে জের জবর থাকে তা উচ্চারণ করতে হবে। কি আছে দেখুন, আর রহ মা নির নুন র জের নির র জবর র নির রহ, আবার হা জের হি ইয়ার উপরে ইয়া সাথে মিলানো হয়েছে, যে এই জন্য লং ভয়েল, রহিম ওয়াকফ করবো এক থেকে তিন আলিফ টানবো, কি হলো অর্থ হচ্ছে কি উচ্চারণ হবে, আর রহমানির রহিম। পরে আয়াতে দেখুন মিম আলিফ, মিমের সাথে যখন আলিফ মিলায় দেখুন মিমের চেহারাটা এভাবে হয়ে যায়, মিম আলিফ জবর মা এক আলিফ টান লং ভাওয়েল, মা লি কি লাম যে লি কাব যে কি লি কি মা লি কি ইয়া জবর ইয়া, আবার ওয়ার উপরে সুকুন দিয়েছে অতএব ওয়াকে ইয়ার সাথে মিলাতে হবে, তাই ইয়াও 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 মিম জের মি ইয়াও মি। আবার যখন দাল, এখানে দাল এখানে আলিফ এবং লামকে আমরা ধরবো না যেহেতু আলিফ এবং লামকে ধরার নিয়ম নেই, তো মিদ দিন দালের সাথে যেহেতু তাজদিদ আছে দেখুন কি হলো, একবার দালকে মিলাবো মিদ আবার দাল জের দি মিদ দি, আবার দেখুন ইয়া আছে এখানে তাহলে আবার লং ভাওয়েল হয়ে গেল, মিদ্দিন নুনের উপরে জের আছে অতএব মিদ্দিনই পড়বো না যেহেতু আমি এখানে ওয়াকফ করতেছি অর্থাৎ দাঁড়িয়ে দিছি স্টপ ফুল স্টপ করতেছি, আর ফুল স্টপ করলে তার আগের অক্ষর উপরে জের জবর পেশ থাকলে তা উচ্চারণ করতে হয় না। তো দেখুন কি অর্থ দাঁড়াচ্ছে উচ্চারণ, মালিকিয়াও মিদ্দিন। পরে আয়াতে দেখুন হামজা জের ই, আবার ইয়ার উপরে তাজদিদ আছে আবার জবর আছে, তাহলে একবার ইয়াকে এই আগের হামজার সাথে মিলাবো ই ই আবার ই ইয়া জবর ইয়া, আবার আলিফ একটা বামে একটা আলিফ আছে এক আলিফ টানতেও হবে, ই ইয়া ই ইয়া কাব জবর কা ই ইয়া কা ই ইয়া কা না না নুন জবর না আইনের উপরে সুকুন, তবে আইনকে নুনের সাথে মিলাই পড়বো না 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 বা পেশ বু ডাল পেশ ডু না বুদু না বুদু না বুদু ইয়া না বুদু ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া। হামজা যে ই আগে সে পূর্বের এই আয়াতটার মতো রিপিট করে আসছে এখানে ই, আবার ইয়ার উপরে তাজদিদ এবং আলিফ আছে এই ইয়া কাব জবর কা এই ইয়া কা নুন জবর না সিনের উপরে সুকুন, তাহলে কি হবে সিন নুনের সাথে মিলে যাবে অ্যাটাচড হয়ে যাবে, নাস নাস তা জবর তা নাস্তা নাস্তা আইন জের ই, আবার আইনে জের যেহেতু ইয়ার ডানে যদি জের থাকে তাহলে এটা লং ভাওয়েল হয়ে গেল, ই নুন মিলে গেল ঋণ ওয়াকফ করব নাস্তাঈন, কি দাঁড়াচ্ছে দেখুন, ই
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এক থেকে তিন আলিফ টানবেন, তাহলে দেখবেন সুন্দর সুর হবে ইনশাল্লাহ। পরের আয়াতে দেখুন, ই হামজার সাথে জের জবর নাই, আমরা এখানে জের ধরে নিছি, ই হামজার মিলে গেল, সুকুন দিয়েছি, ই দাল জের দি, ই দি নুন আলিফ জবর না, লং ভাওয়েল এক আলিফ টানতে হবে, ই দি না, নায়ের সাথে এখানে আবার দেখুন আলিফ এবং লাম, আগে বলেছি এটা স্পেসিফিক দা অর্থে ব্যবহার করা হয়, আল এটা কোরআন শরীফ অসংখ্যবার আল 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 পাবেন, যার উচ্চারণ করতে হয় না, সরাসরি আমরা তাসদিদ বা জের জবরে চলে যাব। কি হলো নাস সিরা, দেখুন সোয়াদের উপরে তাসদিদ আছে, কি হবে একবার সোয়াদকে মিলাবো, নাস তারপরে সোয়াদ জের সুই, নাস ইহ দি না সুই সুই, র আলিফ যাব র সির ত যাব ত, আবার আলিফ আছে ত সির তল, এখানে আর টানবো না, মিম সরাসরি লামকে ধরবে যেহেতু সুকুন আছে, সির তল মুস মিম সিন জের মিম সিন পেশ মুস মুস তা জবর তা মুস তা অফ জের কি ইয়া, যেহেতু আছে এখানে ইয়ার ডানে জের আছে, এই জন্য একালিপ টানতে হবে মুস্তাকিম। কি তার আছে দেখুন, ইহ দিনা সিরাতাল মুস্তাকিম, দেখুন সব শেষ আছে কি সিরাত সওয়াত জের সি র আলিফ জবর র সিরাতা তা তা জবর তা সিরাতা, আবার লামের উপর যেহেতু তার দিক আছে, এই জন্য লামকে একবার অ্যাটাচ করতে হবে তয়ের সাথে, এবং লামকে আবার তার জের জবর পেট দিয়ে একবার উচ্চারণ করতে হবে, কি হবে সিরাতল সিরাতল লাম জবরলা সিরাতল্লা সিরাতল্লা, যা ইয়াজের জি একালিফ টান, যা ইয়াজের জি নুন জবর না, সিরাতল্লাযীনা সিরাতাল্লাযীনা, আন হামজা কে নুন সাকিন, দেখুন আন আইন জবর আ মিমির উপর সাকিন, আম তা জবর তা, আন আম তা, আলা আইন জবর আ লাম জবর লা আলা, আবার ইয়ের উপর যেহেতু সাকিন দিয়েছে, এই জন্য আলাই আলাই আলাই, হা জের হি মিমির উপর সাকিন হিম আলাই হিম, এখানে আমরা দেখুন ইয়ের উপরে সাকিন এবং ডানে জবর, মনে আছে লিনের হরফ, এখানে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, আলাই হিম আলাই হিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এবার আসেন গা, গইন জবর গা, আবার আইনের উপরে আবার সরি ইয়ের উপরে সুকুন, তা কি হলো লিনের হরফ, ইয়া সুকুন ডানে জবর গই, তাড়াতাড়ি পড়ুন গই গই, র জের রি আবার লামের উপর যে সুকুন, লামের সাথে অ্যাটাচ করতে হবে, রিল গই রিল, আবার মাইম জবর মা গইনের উপরে সুকুন, গইনকে মিমের সাথে অ্যাটাচ করতে হবে, মাগ মাগ গই রিল মাগ, দোয়াত ওয়াও পেশ দু, এখানে লং ভাওয়েল আসছে, ওয়াও সাথে ডানে পেশ আসছে, যেহেতু ওয়াও যেহেতু একটা ভাওয়েল চিহ্ন উ এর চিহ্ন, আর এখানে পেশ আসছে, এই জন্য এক আলিফ টানতে হবে, যাকে বলে লং ভাওয়েল, সো মাগদু বাজের বি মাগদুবি, আইন জবর আ লাম জবর লা, আর আইনের উপরে সরি ইয়ার উপরে সুকুন, তো ইয়াকে অ্যাটাচ করতে হবে লামের সাথে, আলাই আলাই হিম আলাই হিম, ইয়া কিন্তু হবে এখন লিনের হরফ, আলাই হিম তাড়াতাড়ি পড়তে হবে, এরপরে ওয়া জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা, এখানে যেহেতু আলিফ এবং লাম আছে, যেহেতু স্পেসিফিক সেই দা এর উচ্চারণ নেই, সরাসরি দোয়াতের উপরে যেহেতু তার দোয়াকে ধরতে হবে, ওয়ালা দ ওয়ালা দ, এখানে আবার লং ভাওয়েল আলিফ খালি ডানে জবর দল, লামের উপরে দেখুন আবার এখানে তাসদিদ এবং জের আছে, আবার লামকে মিলান ওয়ালা দল, এখানে
দেখুন কি আছে, ইয়া আছে, ডানে জের আছে, এক থেকে তিন আলিফ টানতে হবে, যেহেতু আমরা এখানে ওয়াকফ করব, শেষ করব এখন, এই জন্য এটাকে এক থেকে তিন আলিফ পর্যন্ত টানতে হবে। তাহলে দেখুন পুরো অর্থ, পুরো সেন্টেন্স কি দাঁড়ায়, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। আমিন। প্রিয় বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আশা করা যায় এই উসিলা আপনাকে আপনাকে আমাকে আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।